নমস্কার, আমি শুভাশিস। আপনারা দেখছেন বি বাংলা টিভি নিউজ। সবার আগে বাংলা জাগে। আর আমি এখন রয়েছি, নামটা কি বলবো, যদিও সবার মুখটা চেনা, হ্যাঁ, সেই মা সিরিয়ালের ঝিলিক। ঝিলিক, তোমাকে বি বাংলা টিভি নিউজ থেকে স্বাগতম জানাই। থ্যাংক ইউ সো মাচ। আজকে ঝিলিকের সঙ্গে তো আমরা অনেক আড্ডা তো মারবই, তো প্রথমে বলবো ঝিলিক, তোমার কাজ কি আসছে প্রথম, এখন কি চলছে, এখন কি করছো? অনেকদিন তো তোমাকে দেখতে পাচ্ছি না টিভির পর্দায়। আমরা তোমরা বড় পর্দায় দেখতে পাবে খুব শিগগিরই। একটা ফিল্মের কাজ চলছে, ফার্স্ট স্কেডিউলটা র‍্যাপ হয়েছে, সেকেন্ড স্কেডিউল পূজোর পরে আছে, সেটা নেক্সট ইয়ার হতে হতে, মানে রিলিজ করতে করতে। অ্যান্ড আমি এখন মেইনলি অলওয়েজ ইন সোশ্যাল মিডিয়া, সিন্স আই এম অ্যান ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, প্লাস ব্লগিং চ্যানেল আছে আমার নিজের, তো আমি ওইসব নিয়েই খুব বিজি। মানে তুমি বলছো একবার ফ্রিল্যান্সিং ভাবেই তুমি কাজ করছো? হ্যাঁ হ্যাঁ, দেখো ব্যাপারটা সিরিয়াল, ফিল্ম, ওয়েব সিরিজ নিয়ে নয়, ব্যাপারটা হচ্ছে আমি যেটাই করি না কেন, আমার মানে আমি ক্যামেরার সামনে থাকতে ভালোবাসি, তো থ্রু এনি মিডিয়া আমি ক্যামেরার সামনে থাকলেই বাস আমি তাতে খুশি, সো যেটাই করি না কেন আলটিমেট মোটো হচ্ছে টু বি ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা। আর ফিউচারে তুমি কী করতে চাও, মানে ফিউচারে কি আশা করো বড় কিছু সিনেমা, এরম কিছু আশা করছো নিজেকে, যে একটা বড় জায়গা তুমি দেখতে চাও এরম কিছু? ডেফিনেটলি ইয়েস, ডেফিনেটলি ইয়েস, কিন্তু ওরমভাবে তো কিছু প্ল্যান নেই যে এটাই করবো ওটাই করবো, ডেফিনেটলি আমি অ্যাক্টিং ক্যারিয়ারের মধ্যেই থাকবো, তারপর দেখা যাক কী হয়। আচ্ছা, আমরা তো দেখেছি সিরিয়ালে ঝিলিককে, সেই ছোটো অবস্থায় আমরা দেখেছি, এখন তো ঝিলিক অনেক বড় হয়ে গেছে, তো ঝিলিক বাড়িতে তোমার রুটিন কী আছে, মানে প্রতিদিন সকালে উঠে কী করা হয় ঝিলিক? প্রতিদিন সকালে উঠেই আমার কাজ হচ্ছে চিয়া সিডস, অ্যাপেল সিডার ভিনেগার খাওয়া, খেয়ে জিম যাওয়া যদি বাড়িতে থাকি, আর জিম থেকে সেই লাঞ্চ করে নিই, এটাই আমার মেন রুটিন বাড়িতে থাকলে, না থাকলে তো শুট থাকলে বেরিয়েই যাই, বাস সেই আমার রুটিন। ঝিলিকের কি পড়াশুনো কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, আমার গ্রাজুয়েশন কমপ্লিট, আমার সাইকোলজি অনার্স গ্রাজুয়েট ফ্রম আশুতোষ কলেজ। আমাদের সাথে এতক্ষণ ছিল টেলি অভিনেত্রী ঝিলিক। ঝিলিক, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলকে ইন্টারভিউ দেওয়ার জন্য। থ্যাংক ইউ।